সময় প্রায় বিকেল গড়িয়ে, একটা কাজে ওদলাবাড়ি যাওয়া। পাহাড় আর নীল আকাশ বরাবরই আমার খুব ভালো লাগে। বাড়ির থেকে ভেবেই বেরিয়েছি একটু সময় পেলেই সেবকটা ঘুরে আসব। তো ঠিক তাই হলো, সময় আমার কথা শুনে ফেলল। সেদিনের না পাওয়াটা আজ যেন সময় আমাকে সুদে আসলে ফেরত দিচ্ছে। তাই আমিও মুগ্ধ হয়ে অনুভব করলাম পাহাড় আর নীল আকাশ। কথায় আছে না, সবুর কা ফল মিঠা হতা হে। আসলে তো এই মুহূর্তে আমরা আছি ওদলাবাড়ি ফরেস্টে। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপরে আমরা আমার বন্ধুর বন্ধু ওর বাড়িতে গিয়েছিলাম। দেন আমরা ওদলাবাড়ির থেকে এখন বেরোচ্ছি। আচ্ছা, আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি শুধু? ঘুম থেকে উঠেই আমরা জীবিকার সন্ধানে এদিক ওদিকে ছুটি, কখনো নিজের কথা চিন্তাও করি না। এই যে আমাদের একটা শরীর, সেও তো চায় একটু শান্তি, একটু প্রশান্তি। চারিদিকে এত সুন্দর পাহাড়, নীল আকাশ, জল, কে দেখবে এসব? পাখির গান কে বা শুনবে? আমরা সারা দিন নিয়মের মধ্যেই চলি, কিন্তু মাঝে মাঝে নিজেকে ভালো রাখার জন্য একটু অনিয়ম হতে হয়, না হলে বোধ হয় জীবনের সেই স্বাদটুকু পাওয়া যায় না। লো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এদিকে হচ্ছে বাঘপুর সেবকের। তো আমরা চলে এসেছি, দেখো চারিদিকটা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। চারিদিক কত সুন্দর, পাহাড়ের দিক থেকে গাড়ি যাচ্ছে, সো নিচটা, নিচে নদীর জলের কালারটা দেখো তোমরা। এটা হচ্ছে সেই তিস্তা নদী, এর আগে যে বলেছিলাম যে সেবক থেকে, তো এইখান থেকে নদীটা আর কি। তো দেখো জলের কালার কিরকম, একদম ঘোলা জল, আর দারুণ দারুণ জায়গাটা, তোমরা আসতেই পারো, অনেক সুন্দর জায়গা। আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে মানে দার্জিলিং তো আছেই, তারপরে যদি আমার খুব ভালো লাগে মানে এই সাইডে আর কি, তো সেবক। বন্ধুরা, এটা হচ্ছে সেবকের সেই বাঘপুল। এখান থেকে বাঘপুল শুরু। ব্রিজটা কতটা সুন্দর সেটা তোমরা না গেলে অনুভব করতে পারবে না। ব্রিজের এটা বাঁদিক, ব্রিজের এটা ডান দিক। আমরা বাইকটা পার্কিং করে ব্রিজের উপর হেঁটে আসছি। সো বন্ধুরা, আমার ক্যামেরার যে আওয়াজ সেটা খুব বাজে হতে পারে ভয়েসটা, কেননা আমার কাছে মাইক্রোফোন নেই। গাইজ, আমি এখন বাঘপুলের উপরে। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা, আহ কত সুন্দর। এখানে লিডন আছে, আমি আছি। তো এখানে কাঙ্কেলগুলো ছিল, পুলিশ আঙ্কেলগুলোর কাছ থেকে আমি বললাম যে ছবি নেওয়া যাবে না, বললো যে জাস্ট কয়েকটা ছবি নিয়ে যেতে। তো পারমিশন নিয়ে এসেছি, নো প্রবলেম, আমি আজকে ছবি নিয়ে যাবো। বন্ধুরা, বাঁকুড়া তোমরা না আসলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবে না, একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ। আর এখনকার যে আমি জাস্ট মানে অনুভব করাতে পারবো না তোমাদেরকে, কি ফিলটাই না হচ্ছে। সো তোমরা লকডাউন খুললে চলে এসো, সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর ব্যাপারটা হচ্ছে কি, এখানে নো পার্কিংয়ের যে লাগানো আছে, বাহ দারুণ জায়গা। এখানে একটা ছবি নেওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে দিয়েছে, বা ব্রিজের উপরে পার্কিং করার জন্য একটা সুন্দর জায়গা বানিয়েছে। অ্যাকচুয়ালি মানুষ পার্কিংয়ের থেকে এখানে ছবিটাই বেশি নেয়, কেননা ব্রিজটা এতটাই মানে ফেমাস যে এখানে সবাই ছবি তুলতে আসে, আর তাই হচ্ছে এরকম ব্যাপার। এখানে এমন অনেকজন ভিডিও দেখছেন যারা ভিডিও তো দেখবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না। তবে একটা কথা বলি, আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে আরও নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারে, হয়তো আপনার কারণেই অন্যরা নতুন নতুন জায়গা দেখতে পারবে। তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো একটা মাস্ক ছাড়া একটা ছবি নিতে আর একটা ভিডিও করতে, কেননা এত সুন্দর জায়গা, একটা মাস্ক ছাড়া তো নিতেই হয়, কেননা যারা আমাকে দেখে তো মাস্ক ছাড়া দেখুক। সো তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে তো জায়গাটা কতটা সুন্দর আর ব্রিজটা কতটা সুন্দর। তো আশা করি লকডাউনের পর কখনো সময় পেলে আসবে, আসলে মন ভালো হয়ে যায় এমন একটি জায়গা। তো
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। এখান থেকে চলে যাচ্ছি এবার, এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, আবার কখনো আসবো, আবার দেখা হবে তোমাদের সাথে। তো গাইস, তোমাদেরকে আরো একটা জিনিস বলার, যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার বাঁ দিক দিয়ে যে রাস্তা চলে গেছে সেটা দিয়ে সিকিম গ্যাংটক যাওয়া যায়। তো এদিক দিয়ে গ্যাংটক যাওয়া যায়, এখান থেকে বেশ কিছু দূর গেলেই গ্যাংটক সিকিম। আর আমরা তো এদিক দিয়ে ব্রিজটা যে আসছে এদিক দিয়ে আমরা আসলাম, আর যেটা আমার পিছনে রাস্তাটা সেটা দিয়ে শিলিগুড়ি। আর এত তো বন্ধুরা, আমরা এবার ফিরে আসছি, বাইক চালাচ্ছে লিটন, আমি পিছনে বসে আছি। তো লিটনকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুই না থাকলে পসিবল হতো না ব্যাপারটা। তো বন্ধুরা, হুট করে বৃষ্টি চলে আসছে, ভাই রেইনকোট পর টাইম নাই, আমি তো পুরো ভিজে গেছি প্রায়। তো দেখতে পাচ্ছ আমাদের লিটন, ভাই মুখটা খোল না একটু, মুখটা খোল না ভাই প্লিজ। ও বলছিল বৃষ্টি আসছে, কুয়াশা, পাহাড়ে কুয়াশা থাকেই, বাট এটা যে বৃষ্টি জানতাম না। তো পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছ চুল সব ভিজে গেছে। আমাদের ভাই ক্যামেরা শ্যামেরা নাই, গরিব মানুষ, বুঝতেই পারতেছিস। কবে একটা ক্যামেরা কিনতে পারবো, বা কিছু টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবো, বল না। চুরি কর, চুরি, আমি যেমন চুরি করছিলাম, সর্বনাশ। তারপরে আমি বলবো যে তুমি মহারাজ, সাধু হলে আজ আমি আজ চোর বটে। আজকের মতো ব্লগ এখানেই, দেখা হবে পরের ব্লগে, বাই।